আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমে আমি যুক্ত করছি আব্দুল জব্বর। আব্দুল জব্বার আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, আব্দুল জব্বার আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে একটু একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনার হ্যাঁ, ভিডিও আমি আপনার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। আচ্ছা আমি একজন আমি একজন মাদ্রাসাতেই পার্সন, আপনার আচ্ছা সাথে একটা প্রশ্ন করবো। অনেকদিন ধরে সেটা আসলে আমি লাইন পাইনা, আসতে পাইছি। আচ্ছা, একটু জোরে বলতে হবে আপনার, কারণ আপনার ভয়েস অনেক কম আসতেছে, একটু যদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্ন একটাই, যদি সৃষ্টিকর্তা নাই থেকে থাকে তাহলে এই দুনিয়া এটা কে তৈরি করলো? কে তৈরি করলো এটা তো আপনি একটা বারেন আপনার প্রশ্নের ভিতর দিয়ে দিলেন। হ্যাঁ, মানে কে, মানে কে মানে কে তৈরি করছে, এটা তো আপনি আগে থেকে ধরে নিয়েই এই প্রশ্নটা করলেন। মানে আপনার প্রশ্নটা যেটা আপনি করেছেন, সেই প্রশ্নটা হচ্ছে আগে থেকে আপনি ডিসাইড করে রাখছেন কে মানে কে করছে, তাহলে কে সৃষ্টিকর্তা না হলে কে। আপনি কি বুঝতে পারছেন? যেমন ধরেন হ্যাঁ আপনাকে মানে মানে যুক্তি কিভাবে আমরা যুক্তি নিয়ে কিভাবে আলোচনা করি সেটা আপনাকে একটু ছোট করে বলে নিই আগে। হ্যাঁ, আগে একটু বোঝার চেষ্টা করেন, আমার কথা বুঝছেন। হ্যাঁ, মনে করেন আপনি যদি জিজ্ঞেস করি ভাই আপনি তো আগে যেমন চুরি করতেন এখন কি সেরকম চুরি করেন, এই প্রশ্ন যদি আমি আপনাকে করি তাহলে আপনি কি উত্তর দেবেন? হ্যাঁ দিবেন নাকি না দিবেন বলেন তো। এটা তো কোনো উত্তরই দেওয়া যায় না। হ্যাঁ, এটা তো কোনো উত্তরই দেওয়া যায় না, কারণ আমি প্রশ্নের ভিতরে চালাকি করে এমন একটা জিনিস ঢুকাই দিছি যে আপনি হ্যাঁ দিলে ফাঁসবেন না দিলে ফাঁসবেন, তাই না? জি জি, এই যে আপনি আগে আমি বলছি যে আপনি আগে যেমন চুরি করতেন এখন কি তেমন চুরি করেন? আপনি যদি না করেন তাহলে তার মানে এখন আপনি চুরি করেন না ঠিক, কিন্তু আগে কিন্তু ঠিক চুরি করতেন, তাই না? এটাও কিন্তু অস্বীকার করে নিলেন। আর যদি আপনি হ্যাঁ আমি চুরি করি তার মানে আগে চুরি করতেন এখন চুরি করেন, তাই না? মানে এই প্রশ্নটা, প্রশ্নের ভিতরে আপনি দুইটা জিনিস ঢুকাই দিয়েছেন, একটা হচ্ছে আগে চুরি করতেন কিনা, আরেকটা হচ্ছে এখন চুরি করেন কিনা। আমি আমি ঢুকাই দিচ্ছি, তাই না? আপনি কেমন কথা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমি আমি প্রশ্নটা আপনাকে এমন ভাবে চালাকি করে করছি যেন আপনি ফেসে যান, তাই না? যেন আপনি উত্তর দিতে না পারেন, আপনি যেন এমন ভাবে আকে যান যেন হ্যাঁ ভিতরে উত্তর দেওয়া যায় না, তাই না? জি জি, তাহলে একটু আমার ভাই একটু শুনতে হবে মনোযোগ দিয়ে। হ্যাঁ, আমার মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার প্রশ্নটার ভিতরে কেন একটা প্রবলেম আছে সেটা আমি আপনাকে একটু দেখা দিচ্ছি যে আপনার প্রশ্নের ভিতরে কি প্রবলেমটা আছে। আপনি জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই সৃষ্টিকর্তা মহাবিশ্ব না সৃষ্টি করলে কে সৃষ্টি করছে, কে যখন ঢুকাই দিচ্ছেন কে সৃষ্টি করছে, তাই না? এটা আপনি জিজ্ঞেস করছেন, তাই না? জি জি, তার মানে আপনি আগে থেকে ডিসাইড করে রাখছেন যে কেউ না কেউ করছে নাকি ভাই? হ্যাঁ, এটা তো আগে থেকে ডিসাইড মানে মনের মধ্যে যেটা আর কি। তাহলে আপনি প্রশ্নের ভিতরে এমন একটা জিনিস ঢুকাই রাখছেন যেটার কারণে আমি প্রশ্নের উত্তর দিতে পারছি না। আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি জিজ্ঞেস করলেন সৃষ্টিকর্তা না বানাইলে মহাবিশ্বটা কে বানাইছে, মানে কেউ বানাইছে এটা সৃষ্টিকর্তা না, এটা তো আপনি জিজ্ঞেস করছেন, তাই না? জি জি, এটা আপনি আগে থেকে ধরে নিয়েছেন যে কেউ বানাইছে নাকি? হ্যাঁ, এটাই তো আসলে মনের মধ্যে এখন ঘুরে যে কেউ না কেউ তো বানাইছে, নাহলে এমনি মানে কেমন করে হলো, এমনি তো কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে চাচ্ছেন এমনি কোনো কিছু হয় না, তাহলে যে আপনাদের যে ধর্মে আছে আল্লাহ পাক মানে কোন বললেন আর সবকিছু এমনি হয়ে গেল, এটা এমনি হয়ে গেল, এটা তো আল্লাহ পাওয়ার আছে এই জন্যই হয়েছে। যেমন আপনি একটু বলেন এমনি কিছু হয় না, আপনি না কইলেন এখন বারবার বলতেছেন এমনি হয়, আল্লাহ কোন কইলেন এমনি সব হয় নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা। না না, আমার প্রশ্নের উত্তর দিন ভাই, আমার জিনিসটা আমার আমার প্রশ্ন, আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছি আপনি একটু আগে আমাকে বলেন এমনি কিছু হয়। আমি একটা কথা বলবো ভাই, আমার আমার প্রশ্ন শুনে তারপর উত্তর দিন দয়া করে। হ্যাঁ, আমি কিন্তু আপনার সাথে খুব ভালোভাবে কথা বলছি, আপনি আমার সাথে একটু মানে সহযোগিতা করেন আমাকে, ঠিক আছে? আমি আপনার জিনিসটা ভালোভাবে চেষ্টা করছি, আমার পয়েন্টটা যেন আপনি ভালোভাবে বুঝতে পারেন, সেই জন্য আমি চেষ্টা করছি যে আমার পয়েন্টটা যেন আপনি ভালোভাবে বুঝবেন। হ্যাঁ, আপনার সাথে কিন্তু আমার কোনো ঝামেলা নাই, আপনার সাথে কিন্তু আমার কোনো ঝামেলা নাই, ঠিক আছে? খুব ভালোভাবে আসেন কথা বলি। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে একটা যুক্তি দিলেন যে এমনি কিছু হয় না। হ্যাঁ, আপনার সাথে আমি একমত যে এমনি কিছু হতে পারে না, কিছু না কিছু তো প্রত্যেক ঘটনার পিছনে কোনো না কোনো কারণ থাকে। আমরা যেটা দেখি মানে গাছ যদি বড় হয় তাহলে সেটা পেছনে সূর্যের আলো থাকে, পানি থাকে, মাটি থাকে, অনেক উপাদান থাকে, তাই গাছ বড় হতে পারে, এমনি এমনি গাছ বড় হতে পারে না, তাই না? এটা তো সত্য কথা বলছেন, ভালো কথা, যুক্তি কথা বলছেন, কিন্তু এখন আপনি যুক্তি পাল্টা ফেলেন। যখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই তাহলে আল্লাহ যে আমি মানে অকুন কইলো আর যে সব এমনি হয়ে গেল এটা কেন হইলো, তখন আপনি বললেন আল্লাহ পাওয়ার আছে, এটা মানে এটা আবার আগে জানিয়ে গেলাম, তখন আপনি বলতেছেন এমনি হতে পারে, আগে কিছু এমনি হতে পারে, এখন কিছু এমনি হতে পারে, পাওয়ার দিলে এমনি হতে পারে নাকি ভাই? আচ্ছা, এটা তো আমরা হাদিস কোরআন থেকে পড়ি, তারপরে এটা আসলে লেখা আছে তাই বললাম। আমি এখন হাদিস কোরআনে যাইনি, হাদিস কোরআনে গেলে আরো সমস্যা বাড়বে আপনার জন্য। আমি এখন হাদিস কোরআনে আপনাকে যুক্তি, আপনি যখন যুক্তিটা দিচ্ছেন যে এমনি এমনি কিছু হতে পারে, আমরা তো কখনো নাস্তিকরা কখনো তো বলি নাই যে এমনি এমনি কোনো কিছু হয় বা হইছে, এটা তো আমরা নাস্তিকরা কখনো বলি না। এটা আপনাদের ধর্মগ্রন্থে বলা আছে যে কোরআন এবং কোরআন এবং অন্য ধর্মগ্রন্থে বলা আছে এই যে আল্লাহ পাক কোন বললো আর সবকিছু এমনি এমনি হয়ে গেল, আবার ভগবান এটা কইলো সেজন্য এটা হয়ে গেল, ব্রহ্মা বিষ্ণু শিব কিছু কইলো কল্লো আর হয়ে গেল, এগুলো তো ভাই ধর্মগ্রন্থে বলা আছে, মানে ধর্মগ্রন্থে সমস্ত উদ্ভট কথাবার্তা আছে, এগুলো তো আমরা নাস্তিকরা কখনো বলি নাই। আপনি কি কখনো শুনেছেন আমি বলেছি ভাই সবকিছু এমনি এমনি হয়েছে, এটাই বিশ্বাস করলাম। আপনার অনেক আপনার শত শত ভিডিও আমার মোবাইলে ডাউনলোড করা হয়েছে ভাই, আমি প্রথম কিছু শুনি, আপনার যুক্তিগুলো ভালো লাগে আমার এই প্রশ্নটা করার একটা উদ্দেশ্য। হ্যাঁ ভাই, আমার কথা শুনি, আপনার সব যুক্তিগুলো আমার খুব ভালো লাগে বুঝছেন, বাট আমি ভাবি আপনার সব যুক্তিগুলো পজিটিভ নেই, কিন্তু যখনই ভাবি যে সৃষ্টিকর্তা নাই তাহলে এটা কিভাবে কিভাবে কি হলো, মানে এখানে এসে মাথা গুলাই যায় আমার। না, সৃষ্টিকর্তা নাই এটা কিন্তু আমরা কখনো বলি না, আমরা বলি যে সৃষ্টিকর্তা এরকম কিছু আছে এটা কোনো প্রমাণ নাই, প্রমাণ ছাড়া তো বিশ্বাস করাটা মানে হচ্ছে অন্ধবিশ্বাস। আমরা অন্ধবিশ্বাস করি না, অন্ধবিশ্বাস করতে পারবো না, অন্ধবিশ্বাস আমরা মেরে ফেলো, আমি অন্ধবিশ্বাস করতে পারবো না, এটা যদি আমরা জাহান্নামে অনন্তকাল পরে তাও আমি অন্ধবিশ্বাস করবো না ভাই, পরে পড়া অসুবিধা নেই, কিন্তু আমি অন্ধবিশ্বাস করবো না। অন্ধবিশ্বাস করে হচ্ছে মানে অশিক্ষিত মূর্খ মানুষজন, আমি তো অশিক্ষিত মূর্খ মানুষ হতে চাই না, আমি একজন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে দেখতে চাই যে এটা আমাকে হবে সেটি আমি করবো, এটা যদি আমার পানিশমেন্ট পাই পানিশমেন্ট পাবো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার যদি আল্লাহ থাকেও সে যদি আমি যে যুক্তি দিয়ে যাচাই করে মানে চিন্তা করে দেখছি আমার যুক্তিতে আসছে যে এরকম এরকম কিছু তো প্রমাণ নিতে মানবো কেন, এখন আমাকে যদি বলা হয় যে তোমার অন্ধবিশ্বাস করা লাগবে বলে তুমি হুর পাবা জানা থেকে হুর পাবা আর না করলে তোমার মাধ্যম জানা জানা মাধ্যম এটা বলে লাভ নেই, এগুলো বলে লাভ নেই, মানে আমার প্রমাণ দেখেন, প্রমাণ দেখালে আমি মানবো, প্রমাণ না দেখালে আমি আমার কি করেন না করেন আমি তোয়াক্কা করি না, আমি অন্ধবিশ্বাস করবো না, আপনার মানে আল্লাহর ভয় আমি অন্ধবিশ্বাস করতে যাবো না, ঠিক আছে? জানলে ভয় কখন অন্ধবিশ্বাস করবো, অন্ধবিশ্বাস করাটা অন্ধবিশ্বাস যদি আমি একবার করি, অন্ধবিশ্বাস মনে করেন আমি আল্লাহর অন্ধবিশ্বাস করলাম, তাহলে তো ভগবানের অন্ধবিশ্বাস করতে হবে, তাই না? শিবের অন্ধবিশ্বাস করতে হবে, কালীতে অন্ধবিশ্বাস করতে হবে, তাই না? আমি কেন অন্ধবিশ্বাস করবো? এখন আপনাকে আপনাকে যে জিনিসটা মানে উত্তর দিয়ে নিই, আপনি বলেছেন যে সৃষ্টিকর্তা না থাকলে মহাবিশ্ব কে বানিল, এই প্রশ্নের ভিতরে একটা গণ্ডগোল আছে, গণ্ডগোলটা আমি আপনাকে দেখা দিলাম যে কে আপনি একটা কে বানিল এটা যুক্ত করে দিয়েছেন, এই কারণে প্রশ্নটা একটা প্রশ্নের ভিতরে গণ্ডগোল ঢুকেছে। এখন যেরকম আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আগে যেমন চুরি করতেন এখন কি রকম চুরি করেন, এটা যেরকম একটা প্রশ্ন যেটার ভিতরে দুইটা অংশ, আগে চুরি করতেন আর এখন চুরি করেন, এই যে দুইটা অংশ একইভাবে আপনিও একটা জিনিস ঢুকাই দিয়েছেন,
যে প্রশ্নটার ভিতরে যে কে করছে, কে করছে, মানে হচ্ছে আপনি আগে ধরে নিয়েছেন যে কে না কে করছে, ঠিক আছে। এখন আমি আপনাকে উত্তরটা দিচ্ছি যে এই যে সৃষ্টিকর্তা এই শব্দটাকে যদি আমরা একটু মানে অ্যানালাইসিস করি, এটার ভিতরে থাকে সৃষ্টি এবং কর্তা। সৃষ্টি শব্দটা যে মানে আমি আমি যেটা বুঝি ধর্মগ্রন্থ থেকে যেটা আমি পাইছি সেটা হচ্ছে একদম কোনো কিছু ছিল না, প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করা হয়নি, এরকমের অবস্থাতে যদি কোনো একটা কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসে যেটার আগে কোনো অস্তিত্বই ছিল না এবং প্রকৃতি থেকে এটার উপাদানগুলো সংগ্রহ করা হয়নি, তাহলে সেটাকে সৃষ্টি বলা হয়। এটা হচ্ছে ধর্মগ্রন্থ থেকে আমি যে সংজ্ঞা পাইছি সেটা। আর দুই নম্বর হচ্ছে কর্তা। কর্তা বলতে আমরা সবসময় সচেতন সত্তা বুঝি। এখন এই সৃষ্টিকর্তা শব্দটাই তো একটা প্রবলেমেটিক শব্দ, কারণ হচ্ছে এরকম কোনো কিছুই আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে পাই না যে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর কর্তা তো সেখানে অনেক দূর কি বাদ। তাহলে সৃষ্টিকর্তা ধারণাটাই তো একটা মানে স্ববিরোধী ধারণা। সৃষ্টিকর্তা বলেই তো আসলে কিছু থাকতে পারে বলে আমি কোনো প্রমাণ পাচ্ছি না বা কোনো যুক্তিও পাচ্ছি না। এখন মহাবিশ্ব তাহলে কীভাবে উৎপত্তি করছে, মহাবিশ্ব কীভাবে উৎপত্তি করছে বা উৎপত্তি হয়েছে কীভাবে, এই বিষয় সম্পর্কে আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সাপেক্ষে আমরা গবেষণা করতে পারি, জানার চেষ্টা করতে পারি যে মহাবিশ্ব এত বড় কীভাবে, এত কতগুলো গ্রহ আছে, কতগুলো নক্ষত্র আছে, মানে কীভাবে উৎপত্তি হলো, কীভাবে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। এই জিনিসগুলো সম্পর্কে যদি আমাদের যে জানার যে পদ্ধতি সেই পদ্ধতিটা হওয়া উচিত যুক্তির উপর ভিত্তি করে, যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, যেটা হচ্ছে বিজ্ঞানের পদ্ধতি। এই বিজ্ঞানের পদ্ধতিটাই হচ্ছে এই সম্পর্কে জানার একমাত্র উপায়। এছাড়া অন্য কেউ যদি কেউ কিছু বলে কোনো প্রমাণ ছাড়া, তাহলে তো আমরা সেটা মেনে নিতে পারি না, তাহলে তো আমাদের সমস্ত অন্ধবিশ্বাসকে মেনে নিতে হবে। আব্দুল জব্বার সাহেব আপনি বলেন। জি ভাই, আপনার কথা বুঝলাম। আসলে আপনার যুক্তি তত্ত্ব সব মানার পরেও মানে পরিশেষে মনের মধ্যে শুধু এটাই ঘুরে, তাহলে আমাদের এই মানে কিভাবে কি হলো এটা, মানে এটা সবসময় মাথার মধ্যে ঘুরে যে আসলে এত বড় মহাবিশ্ব জগৎ মানে কিভাবে কি এটা, মানে এটাই মাথার মধ্যে আর কোনো কাজ করতে পারে। হ্যাঁ অবশ্যই, আমরা অনেক কিছু জানি, এটা সত্য যে আমরা অনেক কিছু জানি না, যে জিনিসগুলো আমরা হয়তো জানার চেষ্টা করতে পারি, গবেষণা করতে পারি, কিন্তু তার মানে এটা না যে কেউ একজন আমরা জিনিস জানি না, এই কারণে কেউ একজন একটা কিছু প্রমাণ ছাড়া দাবি করবে আর আপনার মেনে নিবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা উৎস আমরা কি ধরতে পারি? হ্যাঁ, এটা উৎস কি ধরতে পারি? কোনটার উৎস? মহাবিশ্বের। হ্যাঁ, মহাবিশ্বের যে উৎস এটা কি ধরতে পারি? এটা আসলে এর পিছনে কে আছে? মহাবিশ্বের পিছনে কোনো কে? আবার ওই প্রশ্ন আপনি করলেন, এটা মহাবিশ্বের পিছনে কোনো সত্তা আছে? কে যখন জিজ্ঞেস করছেন উনি আপনি একটা সত্তাকে নির্দেশ করছেন। এটার কোনো প্রমাণই আমাদের কাছে নাই, কোনো সত্তা আছে। এখন কিভাবে হলো মহাবিশ্বের উৎপত্তি, কিভাবে হলো, এটা যখন আমরা গবেষণা করি তখন আমরা একটা জানতে পারি। এটা হচ্ছে বিজ্ঞানের একদম একদম সত্য যে শক্তির কোনো শুরু বা শেষ নাই, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নাই। এই কথা কি আপনি শুনেছেন যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নাই? শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই কথা শুনি নাই। আচ্ছা, আপনি মাদ্রাসাতে পড়ালেখা করেছেন, তাই না? হ্যাঁ, আমি মাদ্রাসাতে, আমি হাফেজ মাওলানা মুফতি, আমি হাফেজ মাওলানা মুফতি আপনি, কিন্তু আপনি ভাই এটা যে কোনো বিজ্ঞান বইয়ের একদম প্রথম মানে দিকের অংশ, যে মানে সেখানে হয় একদম বিজ্ঞানের প্রথম পার্ট, এটা যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি হচ্ছে একটা চিরন্তন বিষয় এবং এটা শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, কিন্তু শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না। মানে আপনি যে শক্তিগুলো দেখছেন আপনার আশেপাশে, সেই শক্তিগুলো কখনো বিনাশ হয় না, এগুলো এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে, রূপান্তরিত হতে পারে। এটা আপনি মানে আপনার মাদ্রাসার কারিকুলামে এই ধরনের কোনো বক্তব্য কখনো ছিল না ভাই? না না, এগুলো আমাদের কারিকুলামে নাই আর কি। আবার যদি জানি আল্লাহ বানাইছে বা শিবে বানাইছে বা ব্রহ্মা বানাইছে বা মানে জিহবা বানাইছে কিছু একটা, তাহলে মানবো অসুবিধা। যদি প্রমাণ পাই, যুক্তি পাই, তাহলে মানবো। কিন্তু যুক্তি প্রমাণের আগে যেটা যখন কেউ মেনে নেয় তখন সেটা হচ্ছে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস তো উচিত না, তাই না? আপনার কি মনে হয় অন্ধবিশ্বাস করাটা কি ভালো নাকি? কোনো কিছু অন্ধবিশ্বাস তো করা যাবে না, জিনিস নিয়ে বিশ্বাস করতে হবে। আচ্ছা জব্বার সাহেব, আপনি তো একজন মুক্তি মানুষ, আপনাকে আমি জিজ্ঞেস করি যে আপনি যদি একটা হিন্দু পরিবারে জন্মাইতেন এবং আপনাকে যদি ছোটবেলা একটা মন্দিরে দিয়ে আসা হতো এবং সেখানে যদি আপনি বেদ অধ্যয়ন করতেন এবং ছোটবেলা আপনাকে মারপিট করে বেদ শেখানো হতো, ভগবদ গীতা শেখানো হতো, তাহলে তো এখন আপনি একজন হিন্দু হয়ে বড় হইতেন, তাই না? জি জি, একটা মন্দিরে হয়তো আপনি তখন কালী দেবী পূজা করতেন, শিবের পূজা করতেন, কিছু একটা করতেন, কারণ আপনাকে ওইভাবেই বড় করা হতো। যেমন এখন আপনাকে মুসলিম হিসেবে একটা মাদ্রাসাতে দিয়ে মুক্তি মালানা বানানো হয়েছে, তখন আপনাকে এইভাবে বড় করা হতো যে আপনি হিন্দু পণ্ডিত হইতেন, মানে সংস্কৃত বলতে পারতেন, তখন বেদ করতে পারতেন, তাই না ভাই? জি জি, মানে এই যে ইসলাম ধর্মটা তো আপনি নিজে ইচ্ছা করে বেছে নেন নাকি? না, এটা পারিবারিক ভাবে আমার পিতা ছোটকালে পড়াইছিল, সেইভাবে তো হয়েছে আর কি। তো পারিবারিক ভাবে ছোটকাল থেকে মাদ্রাসা পড়ছি, পাশাপাশি আমি কয় মাদ্রাসা পড়ছি, পাশাপাশি আমি হলো স্পোকেন ট্রেনার, অর্থাৎ আমি ইংরেজি ভাষা শিক্ষক, অর্থাৎ অনলাইনে আমি ইংরেজি ভাষা শিখাই, বাট আমি জেনারেল লাইনে কোনো পড়িনি, বুঝছেন? আচ্ছা, খুবই ভালো আপনার মানে আপনার যে মানে ইয়ার আমার খুবই ভালো লাগছে, আপনি একজন মানে শুভ মানুষ মনে হচ্ছে, ভালো মানুষ মনে হচ্ছে আমার কাছে। কিন্তু আমি যেটা জানি জব্বার সাহেব, যে মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে কিন্তু প্রচন্ড রকমের মারপিট করা হয়, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কিছু, আমি মার খেয়েছি, অনেক মার খেয়েছি, এখনো শরীরে দাগ আছে মার খাওয়ার, বুঝছেন? মানে প্রচন্ড মারপিট করা হয় নাকি? আমার হাতে এখনো দাগ আছে মার খাওয়ার, আমি খেয়েছি 15 বছর আগে, তারপর এখনো চিহ্ন আছে। ও মানে এটা তো মানে খুবই ভয়ঙ্কর ব্যাপার, তাই না? যে একটা বাচ্চা শিশু গায়ে হাত তোলা, মানে আগে এটা আসলে আমি পজিটিভ ভাবতাম, কিন্তু এখন এটা বিরোধিতা করি যে আসলে এটা ঠিক না, শিশুদেরকে এত মেরে হেফজ করানো মুখস্থ করানো এটা আসলে ঠিক না। আমি হেফজ খানায় পড়াইছি, এখন হেফজ খানায় পড়াই না, এখন ইংরেজি বিষয়টা বেছে নিছি, অর্থাৎ আমি একদম লন্ডনের স্টাইলে কথা বলা শিখাই আর কি, কোচিং সেন্টার আছে, এক মাদ্রাসায় আমি ইংরেজি পড়াই, ধর্মীয় বিষয়ে কোনো জ্ঞান দিই না, মানে ওটা যে মারপিট করে আমার নিজে ভালো লাগে না, এই জন্য ছেড়ে দিছি। আচ্ছা, খুবই আপনাকে তো এই জন্য একটা মানে অনেক ধন্যবাদ জানাতে হয় আমাদের সবার পক্ষ থেকে, আপনাকে একটা ধন্যবাদ জানাই। আমি আপনাকে দুই একটা ভিডিও দেখাতে চাই ভাই, আপনি একটু দেখ।